তো আজকে আমরা ক্লাস নেনে বহুপদি সংখ্যা মালা এই চ্যাপ্টারটা করবো পুরো চ্যাপ্টারটা আগে কত কী সূত্র আছে উপপাদ্যগুলো আছে সেগুলো আগে জানবো সংজ্ঞাগুলো জানব তারপরে আমরা যদি টাইম পাই ভিডিও যদি যদি বড় না হয় তাহলে পরে আমরা অঙ্কগুলো করবো তো প্রথমে আমরা জানি বহুপদী সংখ্যামালা কাকে বলে এটা আগে নেই বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বহুপদী সংখ্যামালা বা পলিমের বহুপতি সংখ্যামালা কাকে বলবো সংজ্ঞাটা লিখি সকল বিজ্ঞানিত মালা যাদের সূচক অখণ্ড অর্থাৎ কি জিরো ওয়ান টু থ্রি এইভাবে চলতে থাকবে তাদের বহুপদী সংখ্যামালা আমরা বলবো বহুপদী সংখ্যা মালা বলে উদাহরণ যদি দিতে যাই আমরা তাহলে সাপোজ ধরো থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এটা একটা বহুপতি মেলা যার চলের সূচক কত টু এটা একটা পজিটিভ মানে প্লাস টু তারপরে সাপোজ ধরো এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা কিন্তু একটা বহুপতি মেলা হবে না কারণ কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এর পাওয়ারটা যেহেতু মাইনাস ওয়ান সেহেতু এটা কি বহু সংখ্যা মেলা আমাদের হবে না তবে যে কোনো একটা ধ্রুবক সংখ্যা সাপোজ ধরো টু এটা এটু কিন্তু একটি বহু সংখ্যা সংখ্যামালো কারণ কি আমরা টুটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু টু যার মাত্রা বা সূচক কত আছে এখানে জিরো বুঝা গেল তাই যে কোনো একটা ধ্রুবক সংখ্যা সেটাও কিন্তু আমাদের বহু সংখ্যামালা সংখ্যা হবে এরপরে আমরা জানবো যে বহুপতি সংখ্যামালার মাত্রা কোনটাকে বলে মাত্রা হচ্ছে সেটাই যেটা পাওয়ারে থাকে যেমন সাপোজ ধরো এটার ক্ষেত্রে এটা এক্সের পাওয়ার কত জিরো তাহলে এটা হচ্ছে এর মাত্রা এটার ক্ষেত্রে দেখো চলের পাওয়ার যেটা থাকবে সর্বোচ্চ চলের পাওয়ারটা এসে মাত্রা এখানে চল কত এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে দুই তাহলে এই সংখ্যা মালার মাত্রা কত আমাদের টু তাই বোঝা গেল মাত্রাটা এবার আমরা জানবো বহুপদী সংখ্যামালার মালার শূন্য কাকে বলে বহুপদী সংখ্যামালার শূন্য বা জিরো বলি জিরো পরিণমাল প্রথম সংজ্ঞাটাকে লিখে নিই জিরো পরিণাম কাকে বলে তাহলে বহুপদী সংখ্যামালায় উপস্থিত চলরাশির যে সকল মান বা মানগুলির জন্য মানগুলির জন্য বহুপদী সংখ্যা মালাটি শূন্য হয় তাকে বহুপদী সংখ্যামালার শূন্য বলে উদাহরণ হিসেবে যদি আমরা দেই উদাহরণ একটা দেই সাপোজ ধরো এফ অফ এক্স এগুলো টু এক্স প্লাস থ্রি এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা এটা শূন্য কত হবে আমরা কী করে পাবো তাহলে এফ অফ এক্সটাকে আমরা জিরো করে দেবো এফ ওফ এক্স মানে কত এটা এফ ওফ এক্স এটা ইজ ইকাল টু জিরো এখান থেকে বা এক্সে মানে আমরা কত বলবো এক্স ইজ ইকাল টু মাইনাস থ্রি বাই টু তারপর এফ অফ মাইনাস থ্রি বাই টু যদি বসাই দেখি আমরা কত পাচ্ছি টু ইন টু মাইনাস থ্রি বাই টু প্লাস থ্রি এটা ইজ ইকাল টু মাইনাস থ্রি প্লাস থ্রি এটা ইজ প্লাস এটা ইজ ইকাল টু কত বলো আমরা জিরো তাহলে মাইনাস থ্রি বাই টুটাকে আমরা বলবো কি এই বহুপদী সংখ্যামলাটার জিরো বুঝা গেল এরপর আমাদের একটা উপপাদ্য জানতে হবে ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য এই উপপাদ্যতে কী বলেছে উপপাদ্য ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থেরম বলেছে যে এফোভ এক্স একটি বহুপদী সংখ্যামলাকে এফোভ এক্স বহুপদী সংখ্যা মালাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে আমাদের কত এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে কত এফ অফ এ বুঝে গেল তো এবার যদি এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে একটা উদাহরণ দেওয়া যাক চলো উদাহরণ তো দিই ভাগ সাপোজ ধরো এফ ওফ এক্স সমান সমান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা একটা বহুপতি সংখ্যা মেলা একে যদি আমরা এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে ভাগ করি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে বলো ভাগশেষ বের করার নিয়ম কি যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা টু আমরা কী করে দেব জিরো করে দেব এক্স মাইনাস ওয়ান এট যেগুলো জিরো করি তাহলে এক্স ইজিকোয়াল টু কত পেলাম ওয়ান এই এক্স ইজিকোয়াল টু ওয়ানটা আমরা এফ ও এক্সে এখানে বসাবো বসে যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদেরকে ভাগ হবে অতএব উত্তর কী বলবো ভাগশেষ সমান সমান কত হবে তাহলে ভাগশেষ সমান 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 এক্সের জায়গায় কত বসাতে বললাম এই ওয়ান ভ্যালুটা ফুট করে দেব তাহলে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তারপর কথা হচ্ছে থ্রি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে থ্রি মাইনাস সিক্স ইজিক টু মাইনাস থ্রি তার আমাদের ভাগশেষ হবে কত মাইনাস থ্রিটাই হবে আমাদের ভাগশেষ তো বোঝা গেল ভাগশেষ কীভাবে বের করতে হয় এইভাবে আমরা ভাগশেষটা বের করব পরের উপপাদ্য আছে কি আমাদের গুণনীয় উপপাদ্য বা ফ্যাক্টোরিয়াল থিয়োরম গুণনিয়োগ যে দুটো স্টেটমেন্ট আছে প্রথমটা এক্স এই এই বহুপদের এর একটি উৎপাদক হবে যদি কি না এফ ওফ টু জিরো হয় যদি এফ ওফ টু জিরো হয় তবেই আমরা বলতে পারব এক্স মাইনাস এটাকে এফ ওফ এক্সের একটি উৎপাদক হবে আর একটা দুই নম্বর বলেছে এফ ওফ হলে এফ যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এটা এক্স এর একটি উৎপাদক হবে বুঝে গেল এটার অনেকটা উল্টা রকম বলতে পারো এক্স মাইনাস এটা এক্সের উৎপাদক হবে কখন যদি এফোবেটা জিরো হয় বুঝে গেল আবার উল্টা করে বলতে পারবো আমরা এফ ওটা যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এটা হচ্ছে কি এক্সের একটি উৎপাদক তো মোটামুটি এরকম থিওরমগুলো করলে আমাদের হয়ে যাবে আর কিছু লাগবে না তো চলো এরপরে আমরা অঙ্কগুলো করি কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ানের শুরু করি আমরা শুরু করি কষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান কী বলছে সেভেন পয়েন্ট ওয়ানটা বলছে নিচের কোন ক্ষেত্রে বীজগণিত সংখ্যামালোর বহুপতি সংখ্যা সংখ্যামালা লিখি এবং সেগুলো সংখ্যামলা তাদের প্রত্যেকের মাত্রা যেগুলো বহুপতি সংখ্যা মালা হবে সেগুলোকে লিখতে বলেছে এবং তার মাত্রাটাও লিখতে বলেছে চলো এইখান থেকে করে নিই খাতায় টুকতে হবে না দেখো এটা একটা বহুপতি সংখ্যামালা পাওয়ারে দেখো কারো মাইনাস নেই সেহেতু একটি বহুপদ সংখ্যামালা এবং এই চলরাশিগুলোর সর্বোচ্চ ঘাত কত সিক্স তাহলে এটার হচ্ছে মাত্রা কত হবে ছয় এবং এটিকে একটি বহুপতি সংখ্যামালা ঠিক দুই নম্বরে যাও দুই নম্বর দেখো এক্সের পাওয়ার কী আছে মাইনাস টু কারণ মাইনাস টু হতে পারে না আমরা জানি বহুপতি সংখ্যামালা হতে গেলে পাওয়ারটাকে অর্থাৎ সূচকটাকে আমাদের কি অখণ্ড হতে হবে অখণ্ড মানে জিরো হতে পারে কিংবা ওয়ান হতে পারে টু হতে পারে ধনাত্মক হতে হবে কিন্তু যেহেতু এখানে একটা ঋণাত্মক আছে সেহেতু দুই নম্বরটা আমাদের বহুপতি সংখ্যামালা হবে না বুঝা গেল তিন নম্বরে দেখো তিন নম্বরটা কি একটি কিন্তু বহুপতি সংখ্যামালা কারণ এর পাওয়ারগুলো কী আছে আমাদের ধনাত্মক আছে এবং পাওয়ার সর্বোচ্চ কত আছে তিন যেহেতু তাহলে তিনের আমার হচ্ছে কি একটি বহুপতি সংখ্যামালা হবে এবং এর পাওয়ার বা মাত্রা কত হবে তিন হবে চার নম্বরটা কি বলেছে দেখো চারের এটা এটার দেখে থাকো ওয়ান বাই এক্স আছে এটাকে আমরা যদি সূচকের আকারে লিখি কী লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেহেতু এর পাওয়ারটা মাইনাস ওয়ান হয়েছে সেহেতু এটি একটি বহুপতি সংখ্যামালা হবে না যেহেতু বহুপতি সংখ্যামালা নয় সেহেতু এটার আমরা কোনো মাত্রা পাবো না পরেরটা পাঁচ নম্বর কি বলছে এক্স টু দি পাওয়ার একান্ন এটি একটি হচ্ছে বহুপতি সংখ্যামালা যার সর্বোচ্চ খাত কত এর মাত্রাও হবে আমাদের কত একান্ন পরেরটা দেখো ছয় নম্বর ছয় নম্বরে কী আছে টি এর পর কত আছে ওয়ান থার্ড তাহলে পাওয়ারটা কি ভগ্নাংশ হবে না আমাদের পূর্ণ সংখ্যাই হতে হবে পাওয়ারটা সেহেতু ছয় নম্বরটাও আমাদের কি তোমার হচ্ছে বহুপতি সংখ্যামালা হবে না দেখো ছয় নম্বর হচ্ছে টি টু দি পর ওয়ান থার্ড প্লাস টি বাই সাতাশ যেহেতু টি এর পাওয়ারটা ওয়ান থার্ড আছে টি এর পাওয়ার আমাদের ভগ্নাংশ কখনও কি সরি আমাদের চলরাশির পাওয়ারটা কখনও হচ্ছে কি ভগ্নাংশ আকারে থাকবে না যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেটা বহুপতি মলা হবে না যেহেতু এর পাওয়ারটা ভগ্নাংশ আকারে আছে সেহেতু এটি একটি সংখ্যা সংখ্যামলা হবে না বুঝা গেল সাত নম্বরটা দেখো ধ্রুবক সংখ্যা আমরা সংজ্ঞাতেই বলে দিলাম যে কোনো ধ্রুবক সংখ্যা একটি বহুপদি সংখ্যামালা হবে এবং এর মাত্রা কত হবে জিরো কারণ আমরা পনেরোটাকে এইভাবে লিখতেই পারি পনেরো সমান সমান এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু পনেরো তাহলে এখানে চলরাশিকে এক্স এর পাওয়ার বা সূচক কত আছে জিরো সেহেতু এর মাত্রা কতভাবে আমাদের জিরো হবে তাহলে ধ্রুবক সংখ্যার মাত্রা সর্বদা কত হবে জিরো বোঝা গেল সাত নম্বর আট নম্বর কী বলেছে যে জিরো এটাকে একটি পলিডিমাল হ্যাঁ অবশ্যই জিরো একটি পলিডিমাল কারণ জিরোকে আমরা এক্স ইন্টু জিরো এভাবে লিখতে পারি তারপর জিরোকে সমান সমান আমরা এক্স টু দি পাওয়ার পাঁচ ইন্টু জিরো বুঝা গেল এবং এর মাত্রা কত হবে এর মাত্রা অসংখ্যাত তুমি পাঁচ দিয়েছো আমি একশো দিয়ে দিলাম তাও হবে তাহলে এর মাত্রা কত হবে ঠিক করে আমরা বলতে পারবো না সেই জন্য আমরা বলবো এর মাত্রা কি অসংখাত বুঝা গেলো তাহলে জিরো একটি অবশ্যই পরিণমিয়াল বা হচ্ছে বহুপদী সংখ্যামালা সংখ্যা যার মাত্রা কত হবে আমাদের অসংখ্য হবে ঠিক একই রকমভাবে পর্যটক করবে নয় নম্বরটা হচ্ছে কি বহুপদী সংখ্যামালা সংখ্যা হবে না কারণ কি এর পাওয়ারটা যদি আমরা করি কত বড় মাইনাস ওয়ান সো নয় নম্বরটা আমাদের বহুপদী সংখ্যামালা হবে না দশ নম্বরটা হবে বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা হবে তিন এগারো নম্বরটা বহুপদী সংখ্যামালা হবে এবং এক্স স্কোয়ার এটাই সর্বোচ্চ ঘাত আছে দুই সেহেতু এটাই আমাদেরকে মাত্রা হবে এক্সের পরটা দুই বোঝা গেল পরেরটা চল পড়া যাক দুই নম্বর কী বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি দ্বিঘাত কোন এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত এটি একচল যেহেতু এখানে একটাই চল আছে বোঝা গেল এবং এটা কি ঘাত কত আছে এক সেই জন্য এটা এক ঘাত দেখো এটা এখানে কি বলেছে এটি এক চল সবগুলো কি সব চল কি এক্স আছে সেই যে এক চল এবং ঘাত কত আছে তিন সেহেতু দুই নম্বরটা হবে আমাদের চল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ তারপরে এটার দিকে তাকাও চল কি এক্স এবং এখানেও এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে এটি কিন্তু চল বিশিষ্ট সমাধান এক চল বিশিষ্ট হবে না এটা দ্বি চল এটা এখানেও একটা চল এখানে আর একটা চল দুই চল আছে তাহলে এখানে একটাও হবে না বুঝা গেল তোমাকে বলছে কোনটি একচল বিশিষ্ট কিন্তু এটা এক চল না এখানে দুটো চল আছে সেহেতু এটা আমাদের হবে না তারপরে কি চার নাম্বারটা এখানেও সব এক্স আছে একই চল আছে সেহেতু আমাদের এটা একচল বিশিষ্ট পাওয়ার কত আছে তিন বা ঘাত কত আছে তিন সেহেতু এটা হবে আমাদের একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ বোঝা গেল পাঁচ নম্বরটার দিকে থাকাও এর সব চল কি টি 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 চল সব একই তাই সেই জন্য এটা এক চল এবং ঘাত কত দুই সেহেতু এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছয় নম্বরের দিকে দেখো একটি চল আছে এবং মা পাওয়ার বা ঘাত কত আছে এক সেহেতু এটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ বুঝে গেল পরেরটা করি কি বলেছি তিন নম্বর নিচের বহুপতি সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহক লিখি আচ্ছা এটার দিকে টাকাও এক্স কিউবের সহক কত এক্স কিউবের সহক কোনো সঙ্গে কে আছে পাঁচ তাহলে এক্স কিউবের সহক পাঁচ লিখলাম না এগুলো তোমরা দেখেই বলে দিতে পারবে এক্সের সহক বের করতে বলেছে দেখো এক্স এর সঙ্গে কত আছে আমাদের মাইনাস আছে সেহেতু এক্সের শহ হবে আমাদের মাইনাস ওয়ান তারপরে এক্স স্কোয়ারের সহক কত আছে যেহেতু এখানে এক্স স্কোয়ারই নাই তাহলে কী করে শহর পাবো তাহলে এক্স স্কোয়ারের সহক হবে আমাদের জিরো চারের দিকে দেখো এক্স টু দি পাওয়ার জিরো দেখো এই এগারো রুট এগারোটাকে আমরা এটা একটু লিখে দেওয়া হয় চার রুট ওভার কী আছে রাশিটা রুট ওভার এগারো মাইনাস থ্রি রুডো এগারো এক্স প্লাস স্কোয়ার আমাদের বলছে এক্স টু দিপার জিরো এর সহক বের করতে বলেছে এখানে তো নাই এক্স টু দি পর জিরো আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু জিরো যা ছিল রাশিটা তাই লিখতে হবে তাহলে এক্স টু দি সহক কত আমাদের রুড ওভার এগারো ধ্রুবক সংখ্যাটাই হয়ে যায় আমাদের কি এক্স টু দি জিরো এর সহক তাহলে এক্স টু সহক হবে কত রুড ওভার হয়ে গেছে এবারে চার নম্বরটা আমি নিচের বহুপতি মাত্রা লিখতে বলেছে তাহলে দেখতেই পাচ্ছি চারের এক নম্বরটা সর্বোচ্চ খাত কত আছে এক্সের চার সেইজনের মাত্রা চার দুই নম্বর এক্সের সর্বোচ্চ খাত কত এক সেইজনের মাত্রাও কত হবে এক তিন নম্বর ধ্রুবক সংখ্যায় ধ্রুবক সংখ্যার মাত্রা সর্বদা জিরো হবে তাহলে ওটা জিরো চার নম্বর কী বলেছে চলরাশি কি এখানে ওয়াই ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে মাত্রা হবে কত তিন পাঁচ নম্বর কী সেভেন্টি টি এর সর্বোচ্চ খাত কত এক তাহলে এর মাত্রাও হবে কত এক ছয় নম্বর এক্স এই চলাশো সর্বোচ্চ কথা কত উনিশ তাহলে এর মাত্রাও হবে কত আমাদের উনিশ বুঝে গেল এবার কী বলেছে পাঁচ নম্বরটা আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা আমরা লিখি যাদের মাত্রা কী বলেছে সতেরো একচল দ্বিপদী সংখ্যা মানে দুটো পদ থাকবে বুঝে গেলো দুটো পদ মানে কি এক্স প্লাস সামথিং এখানে ফোর লিখে দিতে পারো তাহলে চল হলো চল কি একটাই আছে এবং কি দ্বিপদ এর মাত্রা কত বলছে সতেরো তাহলে এক্স টু দি পর সতেরো প্লাস ফোর এটা একটা লিখে দিতে পারো তাহলে এটা হলো আমাদের পাঁচ নম্বর তারপর ছয় নাম্বার কি বলেছে দুটো লিখতে বলেছে তো দুটি আলাদা তারপর আর একটা লিখতে এম টু দি পর সতেরো প্লাস উনিশ এটাও লিখতে পারি দুটো লিখতে পড়েছি একটা দুটো হলো তারপর আমি দুটি আলাদা একচল বিশিষ্ট এক সংখ্যা সংখ্যামালা লিখি যাদের মাত্রা কি বলেছে চার একচল বিশিষ্ট এক সংখ্যামালা এক্স টু দি পাওয়ার ফোর এটা একটা অ্যাকচল বিশিষ্ট তারপরে যে সেভেন এম টু দি পাওয়ার ফোর এখানেও একটা চল আছে এখানেও একটা চল আছে এবং একটি একটি পথ আছে তাহলে এটি হয়ে গেলো একচল বিশিষ্ট এক এক সংখ্যামালা যার মাত্রা কত বলেছে চার ছয় এরপর আমরা করব কত সাত সাত নম্বরে কী বলেছে আমি দুটি আলাদা অ্যাকচল বিশিষ্ট সংখ্যা সংখ্যামালা লিখি যাদের মাত্রা কত বলেছে তিন ত্রিপদী অর্থাৎ এখানে কয়টা পদ থাকবে তো তিনটে পদ থাকবে একচল বিশিষ্ট সংঘর্ষের মাত্রা দুটো লিখতে পারছি তাহলে এম কিউ মাইনাস ফাইভ এম প্লাস নাইন এটি একচল বিশিষ্ট একচল বিশিষ্ট ত্রিপদী যদি একটা পদ দুটো পদ তিনটে পদ আছে এবং মাত্রা কত করেছে তিন হলো আরেকটা লিখি এস কিউ প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস হচ্ছে কি ফোর এক্স এখানে একটা পদ দুটো পদ তিনটা পদ এবং মাত্রা কত আছে সর্বোচ্চ তিন সেখানে এক ত্রিপদী সংখ্যামালা এবং যার মাত্রা কত তিন তাহলে আমাদের সতেরো সাত নম্বরটা হয়ে গেল এরপর আট নম্বরটি কী বলছে নিচের বীজগণতির সংখ্যামলাগুলির মধ্যে কোনটি একচর বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনটি দুইচর বিশিষ্ট বহুপদী সংখ্যা কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তো এগুলো অঙ্ক আমরা আগের মতন একটু করব একের যেভাবে করলাম সেভাবেই তোমরা পারবে তো চলো এরপরে আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট টু নাম্বারটা করি কোষে দেখি 7.2 পয়েন্ট টু কী বলেছে কোষে দেখি সেভেন পয়েন্ট টু দেওয়া আছে এফ ওফ টু এটা তাহলে এফ ওফ জিরো এফ এফ থ্রি এর মান বের করতে বলেছে চলো করা যাক তাহলে কত বলেছে কোষে দেখি সেভেন পয়েন্ট টু এক নম্বর এফ কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস আমাদের যেগুলো যেগুলো বের করতে বলছে সেগুলো বের করি প্রথমে বলেছে এফ ওফ জিরো তাহলে এক্স মান জায়গায় আমরা জিরো বসিয়েছি তাহলে জিরো প্লাস নাইন ইন্টু জিরো মাইনাস সিক্স সমান সময় কত হবো আমরা মাইনাস সিক্স এরপর বলেছে এফ ওফ ওয়ানের মান বাস হয়ে গেলো এইটুকুই এরপর এফ ওফ ওয়ান তাহলে এক্সের জায়গায় ওয়ান বসালাম প্লাস নাইন ইন্টু ওয়ান মাইনাস সিক্স এটা ক্যালকুলেশন করি ওয়ান প্লাস নাইন মাইনাস সিক্স নয় রেখে দশ থেকে ছয় বার দিলে চার তাহলে এফ ওফ ওয়ান সমান সময় আমরা কত পেলাম এফ ওফ ওয়ান পেলাম কত আমরা ফোর এরপর বলেছে এফ ওফ থ্রি এফ ওফ থ্রি কত হবো তাহলে এক্সের জায়গায় তিনের স্কোয়ার নাইন ইন্টু থ্রি এক্সের জায়গায় তিন বসালে হয়ে যাবে নয় প্লাস সাতাশ মাইনাস ছয় সাতাশ নয় ছত্রিশ থেকে ছয় বাদ দিলে তিরিশ তাহলে এফ ওফ থ্রির মান কত হলো আমরা থার্টি তাহলে এইভাবে আমাদের করতে হবে এগুলো এক নম্বর হলো তারপরে চলো দুই নম্বর করি বহুপতি সংখ্যা মালে এফ ওফ এক্স দেওয়া আছে ঠিক একই রকম এফ ওফ ওয়ান এফ অফ মাইনাস ওয়ানের মান বের করতে বলেছে যেগুলো এর আগের মতো করলাম সেম এক নম্বরের মতো করে নেবে তাহলে চলো তিন নম্বরটা করি নিচের বিবৃতিগুলি যাচাই করি পিওফএক্সে যে করল কত বলেছে এক্স মাইনাস ওয়ান এ হচ্ছে বহু সংখ্যা মানে শূন্য এক আমরা এর আগেই বললাম বহু সংখ্যা মানে শূন্য কী করে বের করতে হয় এক্স ওয়ান বের করলে হয়ে গেল তাহলে একটা করে দেখা যাক তিনের কত দেওয়া হচ্ছে বিবৃতিটা বলেছে পি অফ এক্স এটা ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়ান তাহলে শূন্য বের করতে গেলে আমরা কী করবো পি অফ এক্স এটা ইজ ইকাল টু জিরো করবো বা পি অফ এক্স মানে কত এক্স মাইনাস ওয়ান এটা ইজ ইকোয়াল টু জিরো বা এক্স ইজ ইকাল টু কত ওয়ান পেলাম তাহলে এক্স ইজিকোয়াল টু ওয়ান এটা হচ্ছে কি বহুপতি প্রতি সংখ্যা মালার শূন্য তাহলে এখানে কী বলেছে তাহলে বহুপতি সংখ্যা আমলার শূন্য কত এক তাহলে এটা সত্য যাচাই করা হয়ে গেল তারপর বলেছে কত দুই নম্বরটা পি অফ এক্স এটা ইজিকোয়াল টু বলেছে কত থ্রি মাইনাস এক্স তাহলে বলেছে বহুপতি প্রতি সংখ্যামালার শূন্য বলেছে কত হবে এখানে তাহলে থ্রি মাইনাস এক্স এটা ইজিক্যাল টু জিরো করি বা এখান থেকে আমরা পাবো কত এক্স ইজিকোয়াল টু থ্রি তাহলে বহু প্রতি সংখ্যামালার শূন্য হবে কত এক্স ইজিকোয়াল টু থ্রি দুই নম্বরটা করলাম এবার একই রকম ভাবে আমরা তিন করবো চার করব পাঁচ করবো ছয় করব একই রকম ভাবে হয়ে যাবে শুধু আমি ছয় দেই ছয় নম্বর কি বলেছে কত দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট বহু প্রতি সংখ্যা হল শূন্য বের করতে বলেছে তাহলে বহু সংখ্যা আমরা শূন্য বের করতে বললে আমরা এটা সমান জিরো করে দেবো বা পি অফ এক্সেজ ইউলটু জিরো করে দেবো তাহলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট এটা ইজ ইকাল টু জিরো যদি করি এখান থেকে এক্সের মান বের করতে হবে আমাদের এটাই মূল লক্ষ্য তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো আটটাকে ভাঙাবো চার না আট প্লাস টু এক্স মাইনাস এইট এটা ইজ ইকাল টু জিরো বা এক্স কমন নিলাম এখান থেকে এখান থেকে টু যদি কমন নিই এক্স মাইনাস ফোর এটা ইকাল টু জিরো পাচ্ছি বা এখান থেকে কত হবে এক্স মাইনাস ফোর একটা এক্স প্লাস টুক জিরো একটা এক্স ইজিক টু ফোর আর এখান থেকে পাবো কত মাইনাস টু তাহলে এক্স ইজিক টু ফোর কম কমান তাহলে আমরা বলতে পারি যে পি পিওফ এক্স এই যে বহু প্রতিটা দেওয়া আছে এর শূন্য কী হবে একটা চার আর হচ্ছে কি বানিয়ে দেয় সেটাই আছে কি এখানে হ্যাঁ বলেছি চার এখন বানিয়ে দেয় তাহলে এটা যাচাই করে আমাদের হয়ে গেলো তাহলে এবার চারেরটা বহুপতির সংখ্যা আমরাগুলো শূন্য নির্ণয় করি কীভাবে তাহলে শূন্য নির্ণয় করি এটা যদি করলে জিরো করে যেটা পাবো সেটা ঠিক একই রকমভাবে এগুলো করবো আমরা ঠিক আছে তো চলো পরের কোষে দেখি যাওয়া যাক তো এখন আমরা করবো কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি এখন আমরা করবো সেভেন পয়েন্ট থ্রি কী বলেছে এক নম্বরটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এতকে এত দ্বারা এত দ্বারা এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেস কত হবে আচ্ছা এক নম্বরটাও করা যাক একের এক যেটা দেওয়া আছে সেটা ধরে নেই ধরি পলিনেমালটা এফ ধরে নিলাম কত দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রি এটা আমাদের পলিনেমাল দেওয়া আছে এক নম্বর কী বলেছে এক্স মাইনাস দিয়ে ভাগ করতে বলেছে তাহলে এবং ভাগ শেষ কত থাকবে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা আমরা জিরো করবো এক্স মাইনাস দিয়ে ভাগ করতে বলছে এটা করব তাহলে এখান থেকে কত পেলাম এবার এই টুটা আমরা এইখানে বসাই দেবো তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভাগ অতএব এফ অফ টু যে গেল কত পাবো তাহলে তাহলে টু কিউ মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ বের করি কত হচ্ছে এইট দুই চার তিনে বারো প্লাস ফোর প্লাস ফাইভ তারপর চার চারে বারো বারো গেল তাহলে পাঁচ অতএব ভাগ আমাদের কত হচ্ছে তাহলে ভাগ সমান সমান কত পাবো আমরা পাঁচ বোঝা গেল কীভাবে করতে হবে ভাগ শেষ নির্ণয় এক নম্বর হলো ঠিক একই রকমভাবে দুই নম্বরটা করি চলো আচ্ছা দুই নম্বরটা তোমরা করে নিবে একই রকম আছে আমি তিন নম্বরটা করে দিই বলেছে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে এটা দ্বারা ভাগ করতে হবে যেটা দ্বারা ভাগ করতে হবে সেটা ইজিক্যালটা আমরা কী করব জিরো করবো এখান থেকে এক্সের মান বের করি এক্স ফিজিক্যাল টু কত হচ্ছে তাহলে ওয়ান বাই টু এই এক্স ইজিক্যাল টু হাফ এটা আমরা যে পরি নম্বরটা দেওয়া আছে সেখানে বসাবো তাহলে এফ ওফ হাফ যদি করি তাহলে কত হচ্ছে হাফ এরপরটা কিউব মাইনাস থ্রি হাফ এরপরটা স্কোয়ার প্লাস টু ইন্টু হাফ প্লাস ফাঁক এটা করলো ওয়ান বাই এইট মাইনাস থ্রি বাই ফোর প্লাস কাটাকুটি করলো ওয়ান প্লাস ফাইভ আট ওয়ান মাইনাস চার তিনে চার দেখুন আট সিক্স প্লাস আটচল্লিশ তাহলে কত পাবো আমরা ঊনপঞ্চাশ তেতাল্লিশ বাই আট তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাগ শেষ বুঝে গেলো এবং এটা অতএব ভাগ শুন সমান সমান তেতাল্লিশ বাই আট এটাকে ভাগ করে দিতে পারো দরকার নেই এটা রাখলে হবে তাহলে আমরা ভাগ কত বলাম এইটা ঠিক একই রকমভাবে চার নম্বরটা করে নেবে তোমরা দুই নম্বর ভাগ শেষ প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দ্বারা নিচের বৌদ্ধ ভাগ করলে কী কী ভাগ শেষ পাবো তা বের করি চলো দুইয়ের এক নম্বরটা করা যাক আচ্ছা দুইয়ের এক নম্বরটা প্রথমে ধরে নেই পরিমালটা এফ ও এক্স ইজিকাল টু কত দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সিক্সটি কত দ্বারা ভাগ করতে বলেছে এক্স মাইনাস ওয়ান তা যেটা দ্বারা ভাগ করতে বলেছে সেটা ইজিক্যাল টু জিরো করে এক্সের ওয়ানটা এখান থেকে আমাদের বের করে নেওয়ার লক্ষ্য এক্স ইজিক টু ওয়ান তাহলে এই এক্স ইজিক টু ওয়ানটা আমরা এইটাতে বসাবো বুঝা গেল বসে যেটা পাবো সেটাই আমাদের ভাগ শেষ এফ এফ ওয়ান তাহলে ওয়ানের কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস থার্টিন ইন্টু ওয়ান প্লাস সিক্সটি তাহলে ওয়ান মাইনাস সিক্স প্লাস তেরো আর এদিকে ষাট তিয়াত্তর একবারে করে দিলাম তাহলে তিয়াত্তর চুয়াত্তর কত হচ্ছে আমাদের আটাত্তর তাই না তাহলে আমাদের ভাগ শেষ কত পেলাম আমরা আটাত্তর অতএফ ভাগের সমান সমান কত বলো আমরা আটাত্তর তাহলে এইভাবে আমরা দুইয়ের সবগুলো অঙ্ক করে নেব ঠিক আছে ঠিক একই রকমভাবে তিনের এক নম্বরটা করবে তিনের দুই নম্বরটা করে দিই তিনের দুই নম্বরটা যেটা দেওয়া আছে সেটা লিখি এফ ওফ এক্স ইজ ইজিক টু এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ এই বহু প্রতিটা দেওয়া আছে বলেছে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে তাহলে এটা ইকুয়ালটা জিরো করবো তাহলে এখান থেকে এক্স এজ ইকুয়ালটা কী পাবো আমরা এ পাবো তাহলে ভাগ কী হবে অর্থাৎ ভাগশেষ হবে এফ এ বসাই তাহলে এ কিউফ মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ তাহলে এ কিউফ মাইনাস এ কিউ প্লাস টু এ মাইনাস এ এটা এটা কাটবে তাই তো টু এ থেকে একটা বাদ দিলে এ তাহলে এফ এ কত পেলাম এ অতএেব আমাদের ভাগশেষ কত হবে অতএব ভাগশেষ হবে কত বুঝে গেল তাহলে এই এক্স মাইনাস এর দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগ কত পাবো এ পাবো চার নম্বর ভাগ শেষ প্রয়োগ করে বহু সংখ্যক গুণিতক কিনা হিসাব করি একই রকমভাবে এটাও করে নেবে চার নম্বরটা এটা ইস্যু করে জিরো করে এক্স ইজিক টু কত বেরোবে মাইনাস আপ সেটা এখানে বসে দেখে নেবে গুণিতক কিনা গুণিতক বলে এটা জিরো হবে চলো চার নম্বরটা একটু করে দিই চার নম্বরটা কী দেওয়া আছে পিওফ এক্স এটা ইজিক টু ফোর এক্স কিউফ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান কত তারা গুণিত কী বলেছে টু এক্স প্লাস ওয়ান এটা একটি গুণিত হবে তার এটা জিরো করে দে এখান থেকে এক্সে যে গল্প কত বলো মাইনাস হাফ তাহলে দেখি এটা 0 জিরো হচ্ছে কিনা তাহলে পি এফ মাইনাস হাফ এটা কি এখানে বসাই ফোর মাইনাস হাফ টু দি পাওয়ার কিউফ প্লাস ফোর মাইনাস হাফ এর স্কোয়ার মাইনাস অফ মাইনাস হাফ মাইনাস ওয়ান বসায় তাহলে ফোর মাইনাস ওয়ান বাই এইট ইন্টু এখানে প্লাস ফোর এখানে ওয়ান বাই ফোর প্লাস হাফ মাইনাস ওয়ান এটা এটা কাটবে এখানে কাটলে টু তাহলে মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস ওয়ান তাহলে আমাদের ও সরি এখানে একটা ওয়ান ছিল প্লাস ওয়ান দেখো এইটা এটা কাটছে এইটা এইটা কাটছে তাহলে কথা হলো আমরা জিরো তাহলে যেহেতু এফ ও এটা ইজুকাল টু জিরো পেলাম তাহলে আমরা বলতে পারি টু এক্স প্লাস ওয়ান এইটা আমাদের কী হচ্ছে একটা কি গুণিত হচ্ছে কার এইটা পাস এটা হয়ে গেলো যেহেতু জিরো অতএফ টু এক্স প্লাস ওয়ান পি পিও এক্স ইজিক টু ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান একটি গুণিতক দেখে নাও বাস হয়ে গেল চার আচ্ছা পাঁচ নম্বরটা কি বলছে এক্স মাইনাস ফোর দ্বারা এটাকে এবং এটাকে দুটোকেই ভাগ দুটো সংখ্যা মধ্যে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এ এর মান বের করতে বলেছে চলো পাঁচ নম্বর কী আচ্ছা ধরি এফ ওফ এক্স এসে কল্টু কত এ এক্স কিউব মাইন এ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্রথম সংখ্যা মালাটা কেটে ধরলাম এবং পরেরটাকে ধরলাম পি এফ এক্স যে কী ধরলাম টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস এ এটাকেও বলেছে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করতে এটাকেও বলেছে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করতে তাহলে এখান থেকে এক্স ইজিক টু ফোর এখান থেকে এক্স ইজিক টু ফোর এই এক্স ইজিক টু ফোর এই মালটা এই মানটা এইখানে বসাবো এক্স ফোর এই মানটা এখানেই বসাবো দেখি ভাগশেষ কী হবে অতএব ভাগশেষ সমান কত পাবো আমরা এ ইন টু ফোর কিউব তাই না আমরা কী জানি ভাগ করে বের করতে এরকম এক্সের মানটা এখানে বসিয়ে দেবো যেটা পাবো সেটা ভাগশেষ পাবো তাহলে কী পাবো এখানে দেখি ভাক্সের সমান কত হবে এটা প্লাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার মাইনাস থ্রি চার চার ষোলো চৌষট্টি এ ষোলো আটচল্লিশ মাইনাস থ্রি চৌষট্টি এ প্লাস পঁয়তাল্লিশ এখান থেকে ভাগশেষ কী পেলাম এটা এখান থেকে দেখি ভাগশেষ কী পাবো আমরা ভাগ কত পাবো এখান থেকে টু ইন্টু ফোর কিউব মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস এ চার চারে ষোলো চৌষট্টি দুগুণ একশো আঠাশ মাইনাস কুড়ি প্লাস এ তাহলে একশো আট প্লাস এ তাহলে এটারও ভাগ শেষ করলাম এটারও ভাগ শেষ করলাম কী দুটোর ভাগ ভাগ শেষ সমান তাহলে আমরা শর্ত অনুসারে কী বলতে পারব শর্ত অনুযায়ী এইটা আর এইটা কি সমান হবে তাহলে চৌষট্টি এ প্লাস পঁয়তাল্লিশ একশো এ বা এটাকে এদিকে আসি এগুলোকে আর এটাকে ওইদিকে নিয়ে যাই একশো আট বিয়োগ পঁয়তাল্লিশ বিয়োগ করে কী পাবো এখান থেকে তেষট্টি এ পাঁচ কত হলে আট তিন তেষট্টি তাই না বা এইচ দিকটু কত পেলাম আমরা এ তাহলে এ এর মান বের করতে বলেছে আর এর মান আমাদের বের করা হয়ে গেল এইস দিকালটু কত পেলাম আমরা ওয়ান চলো ছয় নম্বরটা করি এবার করে নেই কী বলেছে এই প্রথম যে দেওয়া আছে বহুপদীটা দ্বিতীয় বহুপদী দুটো দেওয়া আছে প্রথমটাকে বলেছে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে এবং দ্বিতীয়টাকে বলেছে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে যদি ভাগ করি এবং ভাগ শেষ বলে দিয়েছে আর ওয়ান এবং এবং এই সম্পর্কটা আমাদের দেওয়া আছে তাহলে পি এর মান বের করতে বলেছে আগের মতনই চলো করে নিই আচ্ছা ছয় নম্বর প্রথম সংখ্যামলাটাকে আমরা নাম দিই এফ ওফ এক্স ধরি এফ ওফ এক্স এবং দ্বিতীয়টার নাম দিই পি এটার নাম এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস সরি এখানে পি তো আছেই তাহলে এটার নাম কী দেব পি ওয়ান এক্স নাম দেয় পি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস সিক্স প্রথমটাকে বলেছে আমার এক্স প্লাস ওয়ান এটা দ্বারা ভাগ করতে তাহলে এখান থেকে এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান আর দ্বিতীয়টাকে বলেছে আমার এক্স মাইনাস টু দ্বারা ভাগ করতে তাহলে এক্স ইজিক্যাল টু টু তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান মানটাকে এখানে আগে পুট করি তাহলে ভাগ শেষ কথা বলতে

তাহলে ভাগের সমান সমান কত হবো টু এরপর কিউ প্লাস পি ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস সিক্স তাহলে টু এর কিউ মানে এইট প্লাস ফোর পি প্লাস ফোর প্লাস সিক্স ছয় চার দশ আটে আঠারো প্লাস ফোর পি বলেছি দেখো প্রথমটার ভাগ্সের বলেছে আর ওয়ান তাহলে এটাই রেজাল্টটা আর ওয়ান লিখতে পারি আর এটা এটেক্স রেজাল্টটা আমরা আর টু লিখতে পারি তাহলে আর ওয়ান আর টু পেয়ে গেলাম এবার যে সম্পর্কটা দেওয়া আছে তাহলে প্রদত্ত দিয়ে কী দেওয়া আছে আমাদের টু আর ওয়ান প্লাস আর টু এটা ইজ ইকাল টু সিক্স বা শর্তানুসারেও দিতে পারো তোমরা এখানে তাহলে আর ওয়ান টু আর ওয়ান মানটা বসাই টু পি মাইনাস টুয়েলভ প্লাস আর টু এইটিন প্লাস ফোর পি এটা ইজ ইকাল টু বলেছি সিক্স বা ফোর পি টু পি সিক্স পি আঠের থেকে বারো বার দিলে প্লাস সিক্স এটা ইজ ইকাল টু সিক্স বা সিক্স পি এটা ইজ ইকাল টু জিরো বা পিজুকাল টু কত বলো হয়ে গেল আমাদের পিজিক্যাল টু জিরো তাহলে পি এর মান কত অতএিক্যাল টু টু কত বললাম আমরা জিরো বা পি এর মান কত বলাম জিরো তো বোঝা গেলো এইভাবে আমরা করবো আচ্ছা সরি এইখানে একটু ভুলে গেল এখানে মাইনাস টুয়েলভ এক্স ছিল এই যে এই জায়গাটা দ্বিতীয়টা ভাগ শুধু আর বের করি টু কিউ প্লাস পি ইন্টু টু স্কোয়ার মাইনাস টুয়েলভ ইন্টু টু ছিল সরি ভুলে গেলো এইট প্লাস ফোর পি মাইনাস টোয়েন্টি ফোর প্লাস সিক্স এখান থেকে আমরা কত আঠারো চোদ্দো বোঝা গেল এখান থেকে আর টু এটা পেলাম এখান থেকে আর ওয়ান এটা পেলাম এইবার এখানে পুট করি সরি শর্ত অনুসরী যেটা দেওয়া আছে টু আর ওয়ান প্লাস আর টু এটা সিক্স তো টু আর ওয়ান মানে কত টু পি মাইনাস টুয়েলভ প্লাস ফোর পি মাইনাস টেন এটা ইজিক টু সিক্স তাহলে এখান থেকে সিক্স পি বারো আট দশ বাইশ বাইশ আর এদিকে গেলে তাহলে ছয় আঠাশ বা পিজুকাল টু আঠাশ বাই সিক্স এইটা হচ্ছে পি আর মানে এটা পাবো আমরা সরি একটু ভুল হয়ে গেছিলো দেখে নাও প্রথম থেকে এখান থেকে ভাগ বের করবে বের করে যেটা পাবো সেটা হচ্ছে আর ওয়ান আবার এইখানে এক্সিজুকাল টু বসে ভাগ বের করবে বের করে যেটা পাবো সেটা হচ্ছে টু এবার যে রিলেশানটা দেওয়া আছে সেখানে শুধু মান পুট করে পিয়ের মান বের করবো বাস হয়ে গেল তো আজকে এইটুকুই থাক ভিডিওটি অনেক বড় হয়ে গেল পরের ভিডিওতে আমরা সাত থেকে অঙ্কগুলো করব এবং বৌপদি এগুলো এগুলোও করবো ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে এবং কোথাও বুঝতে না হলে কমেন্টে বলে আমি চেষ্টা করবো করে দেওয়ার